ফ্রেন্ড, শুভ সকাল। তো এখন বাজে হচ্ছিল 10:30, তো 10:30টাতে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে হলো মঙ্গলবার, ঠিক আছে? তো ঘুম থেকে উঠেছি 8:30 সময়। উঠে শুধু বিছানায় ঘোরাঘুরি, আড্ডা মারে যাচ্ছি সবাই মিলে। তো বর এখনও দোকানে যায়নি, বেরোবে এখনই, তো খেয়ে বেরোবে। আর সকাল সকাল সেদ্ধ ভাত রান্না করা হয়ে গিয়েছে। আজকে সকাল সকাল ভাত রান্না করে ফেলেছি, তো ভাত খাওয়া হয়নি, খাবো। তো বর গিয়েছিল দাড়ি কাটতে, তো দাড়ি কেটে এসে স্নান করলো। তো দাড়িগুলো বড় হয়ে গিয়েছিলো, তো কাটা হয়নি, তো কেটে আসলো আর কি। আর এগুলো বিছানা উঠানো হয়নি, তো ছেলে উঠাবে, দুই ছেলে দুই করে উঠাবে। তো আমার তো কোনো কাজই হয় না, সেরকম কাজ করবো। শরীরটা মানে ঠিক ছিল না, মাথায় তেল দিলাম, তেল দিয়ে একটু রেস্ট টেস্ট করলাম, দেরিতেই কাজ করছি। আর আজকে আর দোকানে যাব না, তো বর এখন খেয়ে যাবে, আর নাও যেতে পারি আমি দোকানে, ঠিক আছে? তো অনেক জামা কাপড় জমা আছে, সেগুলো ধুবো, অনেক বাসন আছে সেগুলো মাজবো, তো খেয়ে নেবো প্রথমে, তারপর কাজ করব। আর যার একজন আয়নাতে মুখ দুধ দেখছে, তাই করো। আজকে বাড়ি সেই রোদ্দু উঠেছি, রোদ্দু রোদ্দু রোদ্দু। এ দেখো কত জিনিস টুপলা করে করে সব দোকানের জিনিস এনে রেখে দিয়েছি, ওদিকেও এনে রেখে দিয়েছি, ওই যে ক্যারেট ওইটা ওটা ওলানা রেখে দিয়েছি। বাইরে দেখছো কি সুন্দর রোদ্দু উঠেছে, দারুণ রোদ্দু উঠেছে। তো বরকে ভাত ভরে দেবো, রেডি হচ্ছে, তো আমরাও খেয়ে নেবো, ছেলেকে খাই দিব, তারপর আমি খাবো। তাছাড়া কোনটা পরবো, ওইটা ওইটা ভিজাই নি, ওটা দিব। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো দেখো সকালে সেদ্ধ ভাত করেছি, কী কী সেদ্ধ দিয়েছি দেখো, আলু বেগুন সেদ্ধ দিয়েছি, এদিকে হচ্ছিল টমেটো সেদ্ধ, আর কালকে ডাল আছে, আর কালকের মতন পাঁপড় ভেজিয়ে নিলাম, তো ওই দিয়ে খেয়ে নিব এখন। তো টমেটো সেদ্ধটা আমি মানে আমার জন্যে করেছি, তো বর খেতে পছন্দ করে না, মানে ও খাই না, তো ওর পাতে ভাবছি অল্প দিব, খাবে কি খাবেন না যাই না। যাই হোক, আমার ভালোই লাগে খেতে টমেটো সেদ্ধটা, মানে একটু টকটক লাগে, ভালোই লাগে খেতে। তো সকালে খাওয়া ঠিকই আছে না, হালকা আমাদের খাওয়া। তো আজকে ভাতই করে নিয়েছি সকালে, তো ও বললো দোকানে যাবে, তো স্নান টান করে রেডি হয়ে গেছে, তো ওকে ভাতটা দিয়ে নিই খেতে, তারপর হচ্ছিলো দুই ছেলে খাওয়াই দিব, তারপর আমি খেয়ে নিব। তো দেখো ভাতের থালা কমপ্লিট। তো আমার ওদিকে আমার বরের খাওয়া হয়ে গেছে, দুই ছেলেকে আমি খাইয়ে দিয়েছি, ওদেরও হয়ে গেছে খাওয়া দাওয়া। তো আমি দিয়ে বরের থালায় আর কি ভাতটা খেয়ে নিচ্ছি। তো বর টমেটো সেদ্ধটা দিয়েছিলাম, তো ওটা খাইনি, তো আমি ওই থালার মধ্যে ভাত নিয়ে তো আমি একবার খেয়ে নিলাম এখানে বসেই। তো ওইখানে বসেই বারান্দায় বসেই ভাত খেলো, তো এখানেই আমি আর কি বসে খেয়ে নিচ্ছি। আর বাড়ি তো রোদ্দু উঠেছে, দেখো রোদ্দুর আলোটা আসছে, সেই মানে সেই রোদ্দুর। তো খেয়ে দিয়ে নিলো, খেয়ে নিয়ে দিয়ে রেস্ট করছে, তো দোকানে যাওয়ার কথা আছে, এখন যাবে কি যাবে না, তো পরে দেখছি দোকানে যায় কি যায় না। যাই হোক চলো আমরা আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সকালে খাওয়া দাওয়া তো কমপ্লিট আগেই হয়ে গেছে, অনেক আগেই, তো 10:45-11টার মধ্যে। তো আমি এখন রান্না করতে আসছি, আর এখন বাজে হচ্ছিল দুপুর 2টা, ঠিক আছে? তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, তো রেস্ট টেস্ট করে একটু আমি একটু জলেশ্বরী বাজারে গিয়েছিলাম চিকেন আনতে, তো আমি চিকেন আনতে গিয়েছিলাম, আর বড় দোকানে যাওয়ার কথা ছিল, তো দোকানেও যায়নি, বাড়িতেই আছে, ও আজকে আর যাবে না বলছে, শরীরটা ভালো লাগছে না, তো আমি বাড়িতেই থাকবো। তো চিকেন নিয়েছি, ধুয়ে টুয়ে রেখে স্নান সেরে পুজো দিয়ে রান্না করে আসলাম, যে রান্না করতে, তো আমি ওদিকে পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম, আর চিকেনটা তো আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর আমি এদিকে চিকেনটা বসিয়ে দিব, আর এদিকে ভাতটা ফুটছে। তো চিকেনের জন্য দেখো আলু পেঁয়াজ রসুন টসুন সব কিছু কেটে নিলাম বসে বসে, তা এখন চিকেনটা আমি বসিয়ে দেবো। তো বাড়িতে সর্ষের তেল নেই, সাদা তেল আছে, তো সাদা তেলটা দিয়েই চিকেনটা করছি।
তো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে। আর এদিকে তো রসুন আদা লঙ্কা এগুলো রেখে নিয়েছি, ওগুলো মিক্সারে বেটে নিব, তারপর এটা পেঁয়াজটা ভাজা এগুলো ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো চলো ভাতটা দেখে নিচ্ছি, ভাতটা হয়েছে নাকি, তো হয়নি একটু হবে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো চিকেনে আমার মশলাটা কষানো হয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা, তো ভালো করে মিশিয়ে যে ঢেকে দিব এখন গাবলাটা দিয়ে, আর গ্যাসটা একটু মিডিয়াম রাখবো, তো মিডিয়ামে আছে চিকেনটা হতে থাক। আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, হাফ কেজি এখানে গোবিন্দভোগ চাল আছে। তো বিকেলে ভাবছি একটু মালপোয়া বানাবো, তো চালটা আগের থেকে ভিজিয়ে রাখবো, তো ওটা ভালো করে আর কি ধুয়ে নেব চালটা। আর গোবিন্দভোগ চাল মানে আমার জিনিস খেতে আমার বর খুব পছন্দ করে, মানে সব কিছুতে ওই পিঠা পায়েস খেলে গোবিন্দভোগ চাল দিয়ে করে দিতে হবে, ও এমনি চালের পিঠা পায়েস খেতে চায় না। যাই হোক, এই যে 5 কেজি এনে দিয়েছে, আবার 2 দিন আগে 5 কেজি এনে দিয়েছে, মানে খিচুড়ি খাবে বেশিরভাগ গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি, ও খুব পছন্দ করে, তো ওরকম খাবে। তারপর যদি কোনো পিঠা আটা যদি বানাতে যাই তো গোবিন্দভোগ চাল দেখাবে, মানে শেষ হলেই আমাকে 5 কেজি করে চাল এনে দেয়। তো ওর জন্যে চালটা ধুয়ে এখন রেখে দেবো, তো ছেলে মালপো খেতে চেয়েছে, ওর জন্য ভাবছি আজকেই বানিয়ে দিব, তো ওটা ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে করছি হচ্ছিলো কোয়াশ ঘণ্ট, তো গোবিন্দভোগ চাল দিয়ে যে অল্প গোবিন্দভোগ চাল নিয়েছি, তো এটা দিয়ে একটু কোয়াশ ঘণ্ট করবো। কোয়াশগুলো ঝিরি ঝিরি কেটে নিয়েছি, আর ফোড়ন দিয়ে দিলাম হচ্ছিলো 5 ফোড়ন দিয়ে করছি, তো 5 ফোড়ন দিয়ে চালটা ওর মধ্যে একটু দিয়ে 5 ফোড়নের মধ্যে দিয়ে চালটা একটু হালকা ভেজে নিলাম, তার মধ্যে দিলাম যে কোয়াশটা দিয়ে এখন আবার একটু ভালো করে ভেজে নিব। তো এখানে আদা জিরা বাটা অ্যাড করা যায়, তো আমি আদা আর জিরা দিচ্ছি না, তো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেবো, তো আদা জিরা এখন আর বাটছি না, ওর জন্য আর কি দিচ্ছি না, বাটা থাকলে অবশ্যই দিতাম, তো ওর জন্য আর কি শর্টকাটেই করছি। আর এদিকে চিকেনটাও কষানো হয়নি, কষবে আরও, তো এটা সেদ্ধ হচ্ছে একটু ভালো কষু। তো স্নানের আগে আমি বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম, তো ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তো 2 কড়াইতে 2টা হচ্ছে, হতে থাক। আর এদিকে বাসনগুলো গুছিয়ে নিই, মানে গুছিয়ে নিলে হাত অনেকটা কাজ হালকা হবে, তো দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, কাজগুলো করিনি, তো তরকারির মতন তো তরকারি হতে থাকবে, তাই না? তো আমাদের তো মানে এইভাবেই কাজ করতে হয়, রান্না বুঝিয়ে দিই বসিয়ে দিয়ে, মানে কোথায় কোন কাজ আছে আবার করতে যাই, এরকম একটু কথা, মানে শান্ত হয়ে দাঁড়ায় থাকতে ভালো না, কখন কোন কাজটা তাড়াতাড়ি হবে মানে মুক্ত হবো আর কি, এইগুলো ব্যাপার। তো দেখো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি এটা জল দিয়ে দিয়েছি, তো এটা আবার ঢাকা দিয়ে দেবো, ফুটে থাকুক, তো ওটা ফুটুক, ততক্ষণে আবার আর একটা কাজ করবো। আর এদিকে দেখো যে এই ঘরে আমি যে ফ্যান চালি দিয়ে চুলটা ছাড়া দিলাম, চুলটা ভিজা ছিল, গামছা পেঁচানো ছিল, তাছাড়া নিম চুলটা পাগলি পাগলি লাগছে দেখতে, যাই হোক তো আছড়াবো। তো তার আগে দেখো কতগুলো জামা কাপড় জমা করা ছিল, তো এগুলো ভাঁজ করে নিচ্ছি,
বললাম না কাজ থাকলে মন বলে কখন কোনটা করব তাড়াতাড়ি করে করে আজ শেষ করি, এরকম একটা ব্যাপার। তো এই লিজিগুলো জমা করা ছিল, এগুলো ভাঁজ করে নিয়ে নিচ্ছি এখন। চুলটাও একটু শুকাতে থাকুক, আর ওদিকে তো তরকারিগুলো হতে থাকুক ফুটতেছে। আর ওদিকে তোমারও ছিল যে বারান্দাতে আমার বর আর ছোটো ছেলে বসে আছে, আর বড় ছেলে মানে বাইরে গেল। তো ছোটো ছেলে হয়তো পড়ার কোনো কিছু পারছে না, তো যাই হোক ওটাই আর কি বরকে জিজ্ঞাসা করছে, যে দেখাচ্ছে আর কি, দেখিয়ে দিচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার গল্প করছি। You're stuck in my mind, just all the time, I'm falling for you. তো ওইদিকে আমার কোয়াশ ঘন্টটা হয়ে গেছে দেখো, হাড়ে দিকে দেখো চিকেনটাও হয়ে গেছে। চিকেনের কালারটা অত ভালো হয়নি, সুন্দর হয়নি আজকে, যাই হোক এরকমই হয়েছে দেখতে। আর এটা দেখো আমার ভাতের প্লেট রেডি করে নিয়েছি খাওয়ার জন্যে, লেবু নিয়েছি আর চিকেন আর কোয়াশের ঘন্ট, আর সবার জন্যে ভাত বেরিয়ে দিয়েছি। তো সবাই টেবিলে বসে পড়েছে দেখো, দুই ছেলে ওর মতন তরকারি উঠিয়ে নিচ্ছে। তো আমি ভাতটা বেড়ে দিচ্ছি, আমি বললাম তরকারিটা তোমরা উঠিয়ে নাও যার যেটুকু লাগবে। আর বর তো মানে চিকেন খুব কম খেতে চায়, তো আজকে বলছি তুমি চিকেন দিয়েই খাবে, আমি আর রান্না কিছু করতে পারবো না। তো মানে অল্প চিকেন দিয়ে খেয়েছে আর বেশিরভাগ কয়েক ঘন্টা দিয়ে খেয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন বাজে সন্ধ্যা 7টা। তো দেখো আমি যে তোমাদেরকে বললাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো মালপোয়া বানাবো, তো তার জন্যে যে রেডি করছি। তো আগে প্রথম অল্প গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কী হয়, তাহলে জলটা আমার অ্যাড না করলেও চলে, বেশি বা অল্প জল অ্যাড করতে হয়, তো শুনা শোনা তো আর মিক্সার গ্রাইন্ডার ঘুরবে না, অল্প জল দিতে হয়। তো অল্প জল দিয়েছি, আর এদিকে করছি হলো মুড়ি ভাজা। তো একটু চা বানাবো, তো চা বানানো চা খেয়ে আর কি এদিকে চা বসিয়েও দিয়েছি, চা খেয়ে মুড়ি ভাজা দিয়ে আর কি চাটা খাবো। তো তার জন্য মুড়িটা আর কি ড্যাম হয়েছিলো, বর্ষাকালের দিন ঘরে থাকলে ড্যাম হয়ে যায়, তো একটু মচমচা করে ভেজে নিচ্ছি। চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিব, তারপর করব মালপোয়া, ঠিক আছে। তো মালপোয়া আমার ওটা ব্যাটারটা রেডি হয়নি এখনও, তো খালি মিক্সার গ্রাইন্ডার ওটা আমি ঘুরিয়ে রাখলাম, তার মধ্যেও আর কী কী লাগবে সমস্ত কিছু অ্যাড করবো, তো তোমাদেরকে বলবো। তো প্রথমে দেখো চা আমার হয়ে গেছে, ডালা হয়ে গেছে, তো চায়ের কালারটা এরকম হয়ে যায় হয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর এদিকে দেখো এই যে চাটা খেয়ে এই যে চলে আসি মালপোয়া বানাতে। তো এর মধ্যে আমি দিয়েছি অল্প ময়দা, বেশি ময়দা দিইনি, অল্পই দিয়েছি একটু মচমচা করবো বলে। আর যারা নরম নরম একটু খেতে চায়, তো ময়দার ভাগটা আর কি বেশি দিতে হয়। তো আমি এখানে ময়দাটা খুবই কম দিয়েছি, কতটা দিয়েছি এক কাপের মতো ময়দা দিয়েছি, আর বাকি সব চালের চালটাই আর কি। তো চলো এমনি আমি চিনি দিয়েছি, আর কিছু দিইনি, ময়দা চিনি আর সামান্য জাস্ট একটু লবণ দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তো এটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা দেখো তেল আমার গরম হয়েছে, তেলের মধ্যে দিলেই মালপোয়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে, একদম সেই লুচির মতন ফুলে উঠবে। তো তোমরা দেখো দেখতে থাকো, দেখো কী সুন্দর ফুলে উঠবে। তো আমি এভাবেই বানাই মালপোয়া, আর সবাই এরকমই খেতে পছন্দ করে, আমার দুই ছেলে আমার বর, তোর জন্য এরকম বানাচ্ছি। তো দেখো কী সুন্দর ফুলে গেছে মালপোয়াগুলো, খুব সুন্দর হয়েছে না? তো দেখো এরকম করে প্রত্যেকটা ভিজে নিব আমি। তো আমার দেখো সব ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি সবগুলো কমপ্লিট ভাজা। তো দেখো কী সুন্দর হয়েছে, যা একটা দেখাতে গিয়ে হাতের দিকে পড়েই গেল। তো দেখো কতগুলো কড়া কড়া করে ভেজেছি, তো একটু কড়া কড়া কেউ খেতে চায় ওর জন্য আর কি কড়া করে করেছি। আর বেশিরভাগই সাদা কালারই সুন্দর হয় দেখতে, সাদা সাদা, আর বেশি কড়া করতে গেলে যে লাল হয়ে যায়। তো কয়েকটা কড়া করেছি, কয়েকটা একটু অন্যরকম ভেজেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো। মালপোয়াটা তো ভাজা হয়ে গেছে, তো রেখে দিলাম, আরেকটা আমি হাতে নিয়ে নিলাম, তো খেয়ে দেখি কেমন হয়েছে। আর মালপোয়াগুলো একটু মচমচায় ভেজেছি, নরম ভাজিনি, তো নরমটা তো খেতে পছন্দ করেন আমার বর, ওই জন্য মচমচা পছন্দ করে একটু মচমচাই করেছি। তো ভেজে রেখে দিলাম, তো আমি এটা খেয়ে নিই, খেয়ে তো বুনুকে কটা দিয়ে আসবো।
আর দুই ছেলে খেয়ে ওরা পড়তে বসছে বই নিয়ে, এই যে অনেক আগে বসছে, আর এখন বাজে 9:30। আর বারান্দায় বসে ওই যে ছেলে অত কিছু পারছে না, তো ওইটাই আর কি দেখাচ্ছে আমার বরকে। তো বর বাইরে বসে আছে, আর এই দেখো যে ছাঁকা খেয়েছি আমি, ওই যে লম্বা কালো হয়ে গেছে সেই লাগছে, মুড়ি ভাজতে গিয়ে তো নামিয়ে রেখে দিয়েছি, আর কয়েকটা গ্যাসের পর রাখছি বুঝতে পারিনি, মানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে রাখতে গেছি, ব্যাস লেগে গেছে ছাঁকা। যাই হোক, তো খেয়ে দেখলাম ভালোই টেস্ট হয়েছে। তা চলো, এখন বাজে 9:30, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি দিনে। তো ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, গুড নাইট।